প্রয়াত হলেন রাজ্যের প্রবীণ সাংবাদিক, আগরতলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ডেইলি দেশের কথা পত্রিকার বার্তা সম্পাদক মিলন দে সরকার। বুধবার দুপুর 12:55 নাগাদ জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রাজ্যের সংবাদ জগতে প্রবীণ সাংবাদিক মিলন দে সরকারের প্রয়াণে সংবাদ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সৎ, নির্ভীক এবং সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত মিলন দে সরকার। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে বলেন, প্রবীণ সাংবাদিক মিলন দে সরকারের মৃত্যু বেদনাদায়ক। এবং সাংবাদিকদের মধ্যে অত্যন্ত স্বচ্ছ, সৎ, নির্ভীক এবং সাহসী সাংবাদিক। তার মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাব, গভীর শোক, ত্রিপুরা সাংবাদিক সমাজ যারা আছে সবাই দ্বিতীয় একটি সময় আমাদের মধ্যে তৈরি হয়ে আসবে। এত স্বচ্ছ ছিল সে, বা আমাদের সময় যারা এসেছে তেমন কিছু সত্যিই আমাদের সবাই নজরে ছিল, এত ভালো ছেলে ছিল। তার মৃত্যুটা অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের সদস্যদের আমাদের বেদনাটা জানাই, পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। আগরতলা কর্পোরেশনের পারিষদ ফুলন ভট্টাচার্য প্রয়াত মিলন দে সরকারের স্মৃতিচারণ করেন। আমরা তো সবাই জানি যে আগরতলা প্রেস ক্লাবের যারা প্রতিষ্ঠাতা সদস্য তাদের মধ্যে একজন মিলন দে সরকার। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, একেবারে কম বয়স থেকে বাড়ি কল্যাণপুরে, সেখান থেকে উঠে এসেছেন, একেবারে কম বয়স থেকে লেখালেখি শখ। কল্যাণপুরের বাড়িতে উঠানের মধ্যে নাটক লিখে পাড়ার ছেলেমেয়েদের নিয়ে নাটক করতেন তিনি, এরকম দাঁড়িয়েছিল। আগরতলা আসার পরে খবরের কাগজ, বিভিন্ন কাগজে কাজ করেছিলেন, এবং বিশেষ করে এই যে আগরতলা প্রেস ক্লাব তৈরি করা এবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তৈরি করা, এই দুটো সংগঠন তৈরি করার পেছনে তার খুব ভীষণ অবদান ছিল। আমরা সবাই জানি যে তিনি ভীষণ বন্ধুবৎসল, কোনো দিন কেউ তাকে রাগতে দেখেনি, তিনি কোনো দিন টেম্পার লুজ করেননি। জিবি হাসপাতাল থেকে প্রথমে প্রয়াত মিলন দে সরকারের মরদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সকলে। এরপর ডেইলি দেশের কথা ভবনে নিয়ে যাওয়া হয় প্রয়াত মিলন দে সরকারের মরদেহ। প্রবীণ সাংবাদিক প্রয়াত মিলন দে সরকারের প্রয়াণে রাজ্যের সংবাদ মাধ্যমে শোকের ছায়া। রাজ্যের প্রবীণ সাংবাদিক মিলন দে সরকারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রবীণ সাংবাদিক প্রয়াত মিলন দে সরকারের প্রয়াণে রাজ্যের সংবাদ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। হেডলাইন্স ত্রিপুরা।